টাইগারদের সেমিতে ওঠার স্বপ্ন শেষ, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে চায় বাংলাদেশ। তার উপর টানা ছয় ম্যাচ হারে লজ্জায় লাল সবুজের প্রতিনিধিরা। সেক্ষেত্রে লঙ্কানদের বিপক্ষে জয়ের ক্ষুধা নিয়ে সোমবার মাঠে নামবে রিয়াদ মুশিরা। তবে এবার জয় ফিরতে চাওয়া টাইগারদের একাদশে কেমন পরিবর্তন আসতে পারে? ব্যর্থ হৃদয় কিসা কি এবারও আশা করতে পারেন? শ্রীলঙ্কার বিপক্ষে ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানাবো প্রতিবেদনে। বিশ্বকাপে ভরাডুবি টাইগারদের, এশিয়া কাপের মতোই ওয়ার্ল্ড কাপ আসরে দুঃস্বপ্ন যেন কাটছেই না মিরাজ শান্তদের। এদিকে ইতিমধ্যেই বিশ্বকাপের সেমিতে ওঠার স্বপ্ন শেষ সাকিব বাহিনীর। তবে ভারত বিশ্বকাপের শেষ দুই ম্যাচ বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। কেননা এই দুই ম্যাচ হারলেই ২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আর খেলা হবে না তাসকিন লিটনদের। সেক্ষেত্রে এবার লঙ্কানদের বিপক্ষে জয় ফিরিয়ে আনতে হবে সাকিব আল হাসানের দলকে। সোমবার এশিয়া কাপের ফাইনালিস্ট দলটির মুখোমুখি হবে হাতুড়ুর শিষ্যদের। সেক্ষেত্রে এবার জয় ফিরতে টাইগারদের একাদশে দেখা যেতে পারে দুই পরিবর্তন। বিশ্বকাপের আসরে ধারাবাহিক ব্যর্থ হৃদয়কে বাদ দেওয়া হতে পারে এদিন, আর তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার শাকিব মাহেদি। বিশ্বকাপ আসরে তরুণ হৃদয়ের কাছে দলের প্রত্যাশা ছিল ব্যাপক, তবে সেই আশা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ এই ব্যাটার। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে একাদশ থেকে আবার বাদ পড়তে পারেন এই তরুণ তুর্কি। অন্যদিকে এদিন টাইগারদের বোলিং লাইন আপে দেখা যেতে পারে এক পরিবর্তন। সেক্ষেত্রে এবার বাংলাদেশের প্লেয়িং একাদশে সুযোগ পেতে পারেন তানজিম সাকিব। বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও টাইগারদের হয়ে এখন অবধি খেলার সুযোগ পাননি এই তরুণ পেসার। সেক্ষেত্রে লঙ্কানদের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে পারেন এই ক্রিকেটার। তানজিম সাকিবকে দলে রাখা হতে পারে শরীফুলের পরিবর্তে, একাদশ থেকে বাদ পড়তে পারেন এই ফাস্ট বোলার। এদিকে লঙ্কানদের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে একাদশে থাকবেন লিটন তামিম, তা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে শান্ত এদিন ব্যাটিং এ নামতে পারেন অনডাউনে, তবে মিরাজকে ঠিক কোন পজিশনে সুযোগ দেবেন ক্যাপ্টেন সাকিব তা অনিশ্চিত। তাছাড়া রিয়াদকে দেখা যেতে পারে পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে, আর ফিজ মুশি তাসকিন একাদশে সুযোগ পাওয়াটা একরকম নিশ্চিত। এদিকে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সর্বশেষ পাঁচ ম্যাচের সমীকরণ এগিয়ে রাখছে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে। কেননা এই দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতেই হারের লজ্জায় পড়তে হয়েছে সাকিবের দলকে। অন্যদিকে মাত্র এক ম্যাচে জয়ের দেখা পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা, তার উপর গত এশিয়া কাপেও লঙ্কানদের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল টাইগাররা। সেক্ষেত্রে এবার সাকিবদের লড়াই একেবারে সহজ হবে তা কিন্তু ঠিক না।